বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের মনে পরিবর্তনের যে আশা জেগেছিল সেই আশা সাময়িক সময়ের জন্য থমকে গেলেও আন্দোলনরত নেতাকর্মীদের মনে হতাশা নেই। অধিকার আদায়ে তরুণ যুবকদের নতুন উদ্যমে রাজপথে নেমে চলমান আন্দোলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি। ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সরকার বিরোধী আন্দোলনে নিহত 40 নেতাকর্মীদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স আয়োজিত এই অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বান্দরবানে দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হলেও সরকারই দায়ী চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এটা প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা কতটা ভঙ্গুর। রাষ্ট্রীয় অন্য সব প্রতিষ্ঠানের মতো ঐতিহ্যবাহী বুয়েটকেও সরকার ধ্বংস করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। আশা জেগে উঠেছিল সাধারণ মানুষের মধ্যে যে এইবার বোধহয় পরিবর্তন হবে, যে সরকারের যে ভয়ঙ্কর ভয়াবহ দানবীয় যে নির্যাতন নিপীড়ন, হয়তো কিছুক্ষণের জন্য হলেও আমরা একটু থেমে গেছি। আমাদের বয়স 75-76 হয়ে গেছে, এখন তো আমাদের পক্ষে এই বয়সে আর রাস্তায় নেমে সংগ্রাম করা সম্ভব নয়। এখন তরুণদেরকে যুবকদেরকে তাদেরকে সেই প্রতিজ্ঞা নিয়ে রাখতে হবে যে আমার দেশ মাতৃকাকে আমি মুক্ত করবো। বিশ্বের নাম্বার ১ হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা।